আহলুল হাদিসদের বিশেষ করে ইলমি খিদমত ভারত উপমহাদেশের মাটিতে এবছর বহু বক্তব্যে আলোচনা করার চেষ্টা করেছি। ওনার বক্তব্যে মোটামুটি জিহাদে ব্রিটিশ বিরোধী জিহাদে আহলুল হাদিসদের অবদান, রাজনীতির ক্ষেত্রে আহলুল হাদিসদের অবদান অনেকটাই ফুটে উঠেছে। আমি সংক্ষিপ্ত আকারে ভারত উপমহাদেশের ইলমি জগতে আহলুল হাদিসদের কি অবদান রয়েছে তার প্রতি সংক্ষিপ্ত আলোকপাত করে আমার বক্তব্যের মূল বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভারত উপমহাদেশে হাদিসের চর্চা, কোরআনের চর্চা আজকে নতুন নয়, 150-200 বছর পূর্বেও নতুন নয়। ইতিহাস বলে খাইরুল করুন তথা যেই যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, সেই যুগেও ভারত পাকিস্তানের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা হয়েছে। কুতুবে সিত্তা বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ ছয় জনেরই শিক্ষক কুতাইবা বিন সাঈদ আল বাগলানী বহু হাদিস পাবেন। কুতুবে সিত্তাতে শুরু হবে হাদ্দাসানা কুতাইবা, হাদ্দাসানা কুতাইবা, বহু অগণিত হাদিস কুতুবে সিত্তা, সহি বুখারি হোক, সহি মুসলিম হোক, সুনান তিরমিজি, জামে তিরমিজি হোক, সুনান আবি দাউদ হোক, নাসাই হোক, ইবনে মাজা হোক, হাদ্দাসানা কুতাইবা, কুতাইবা আমাদেরকে হাদিস শুনিয়েছেন মর্মে ইমাম বুখারি বলছেন, ইমাম মুসলিম বলছেন, আবু দাউদ বলছেন, নাসাই বলছেন, তিরমিজি বলছেন, ইবনে মাজা বলছেন, অথচ এই কুতাইবা পাকিস্তানের সীমান্তবর্তী বাগলান অঞ্চলের একজন মানুষ তথা সেই যুগেও ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে কোরআন এবং হাদিসের চর্চা হতো। পাকিস্তানের একটি শহর মানসুরাবাদ, যার পরিচয় ইতিহাসের পাতায় পাওয়া যায়। বহু ইতিহাসবিদ লিখেছেন যে 400 শতাব্দী হিজড়িতে, 300 শতাব্দী হিজড়ির পরে এই অঞ্চলগুলোতে মানসুরাবাদ, পাকিস্তানের মানসুরাবাদ যেটা সিন্ধু প্রদেশের অন্তর্গত, বর্তমান সিন্ধু প্রদেশের অন্তর্গত, এই অঞ্চলগুলোতে না হানাফি মাজহাবের অনুসারী ছিল, না মালিকি মাজহাবের অনুসারী ছিল, না শাফেরি মাজহাবের অনুসারী ছিল, না হাম্বলি মাজহাবের অনুসারী ছিল, না মুতাজিলা মুরজিয়া ফিরকার অনুসারী ছিল। এই অঞ্চলগুলোতে শুধুমাত্র স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের অনুসরণের চর্চা ছিল তথা আহলুল হাদিসের অস্তিত্ব ছিল। আরো আশ্চর্য হবেন, ইতিহাসের পাতায় এমন কিছু বড় বড় ব্যক্তিত্ব দেখা গেছে যারা এমন বড় বড় কারনামা আঞ্জাম দিয়েছে, অথচ সেগুলো তারা আঞ্জাম দিয়েছেন ভারত পাকিস্তানের মাটিতে বসে এবং বহু আগে। মাশায়খুল আনোয়ারের কথা বলেন, যেখানে তিনি বুখারি মুসলিমকে একত্রিত করেছেন, ইমাম সাগানি এবং মিন্নাতুল বারি পড়লে পাবেন, আমি সেখানে উল্লেখ করেছি সহি বুখারীর নুসখা পাণ্ডুলিপি, সহি বুখারীর যে পাণ্ডুলিপি থেকে আজকে আমরা প্রকাশিত সহি বুখারী পাচ্ছি, প্রিন্টেড সহি বুখারী পাচ্ছি, টাইপ করা সহি বুখারী পাচ্ছি। এই সহি বুখারী যে সমস্ত পাণ্ডুলিপির সহযোগিতা নিয়ে তৈরি করা, তার একটা পাণ্ডুলিপি ছিল ইমাম সাগানির, যিনি মাশায়খুল আনোয়ার নামক গ্রন্থ লিখেছিলেন, জন্ম পাকিস্তানের লাহোরে। তার পরবর্তীতে আরো বহু আলেম ছিলেন যারা ভারত পাকিস্তানের মাটিতে কোরআন এবং হাদিসের খেদমত করেছেন। ইমাম তাহের পাটনি, পাটনার অধিবাসী, তিনি অনেক গ্রন্থ লিখেছেন হাদিসের উপরে, কঠিন কঠিন রাবির নামের উপর গ্রন্থ লিখেছেন, মাজমাউ বাহারিল আনোয়ার লিখেছেন, আরও অনেক গ্রন্থ লিখেছেন, যেই গ্রন্থগুলোতে কোরআন এবং হাদিসের কঠিন শব্দ, হাদিসের কঠিন কঠিন রাবির পরিচয়, এই জিনিসগুলো তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন। অথচ তিনি এই যুগের আলেম নন, অনেক আগের আলেম। তো ভারত উপমহাদেশের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা অনেক আগে থেকেই ছিল, যেগুলো ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়। তবে ভারত পাকিস্তানের মাটিতে হাদিস চর্চার স্বর্ণযুগ, যেই স্বর্ণযুগের কারণে আজ কোরআন এবং হাদিস টিকে আছে বলে মানুষ মনে করে, বিজ্ঞ ব্যক্তিরা মনে করে, যখন মারকাজুল ইলম পরিবর্তন হতে থেকেছে, কখনো মারকাজুল ইলম ছিল বাগদাদ, কখনো মারকাজুল ইলম ছিল হিজাজ, কখনো মারকাজুল ইলম ছিল বুখারা সামারকান্দ, কখনো মারকাজুল ইলম ছিল নিশাপুর রায়,
এই মারকাজুল ইলম গুলো পরিবর্তন হতে থেকেছে কখনো মারকাজুল ইলম ছিল আন্দালুস স্পেন আমরা হয়তো স্পেনকে ভুলতে বসেছি কিন্তু আমি আমার বহু বক্তব্যে ইশারা করেছি ইঙ্গিত করেছি যে কত বড় বড় আলেম স্পেনের মাটিতে ছিলেন আন্দালুসের মাটিতে ছিলেন ইবনে হাজাম আন্দালুসি বিরাট বড় মুহাদ্দিস অনেক বড় মুহাদ্দিস তার আল মুহাল্লা বিল আসার আব্বুরা সাধারণত যে সমস্ত বই দেখে ফতোয়া দিয়ে থাকে সেই সমস্ত বইয়ের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে আল মুহাল্লা বিল আসার যে বইটা সাজানোই হয়েছে আসার দিয়ে উনি চেষ্টা করেছেন প্রত্যেকটা ফতোয়া আসার সরাসরি নাস সরাসরি হাদিস সরাসরি কোরআন সরাসরি সাহাবীদের কওল সরাসরি তাবিঈদের কওল সরাসরি তাবে তাবিঈদের কওল দিয়ে ফতোয়া দেওয়ার রায় কিয়াস থেকে দূরে থাকার চেষ্টা করেছেন ইমাম ইবনে হাজাম আন্দালুসি স্পেনের মানুষ তাফসীরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী কুরতুবা যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা তিনি স্পেনের কর্ডোভা নগরীর অধিবাসী তাফসীরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী হাফিজুল মাগরিব ইবনে আব্দুল বার 463 হিজরিতে একই সাথে হাফিজুল মাগরিব মারা গেছেন হাফিজুল মাশরিক মারা গেছেন হাফিজুল মাশরিক বলা হতো খতিব বাগদাদিকে মাশরিক মানে হচ্ছে পূর্বের হাফেজ পূর্বের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ আলেম খতিব বাগদাদিও 463 হিজরিতে মারা যান হাফিজুল মাগরিব পশ্চিমের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ সবচেয়ে বড় আলেম ইবনে আব্দুল বার 463 হিজরিতে মারা যান একই হিজরিতে হাফিজুল মাগরিব হাফিজুল মাশরিকের মৃত্যু হয় ইবনে আব্দুল বার এত বড় মাপের আলেম ছিলেন মুয়াত্তা মালিকের পিছনে তার যে খিদমত রয়েছে তার লিখিত আত-তামহীদ তার লিখিত আল-ইসতিদকার আজও পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর চিরস্মরণীয় এমন কোন মুহাদ্দিস এমন কোন আলেম নাই যার বাড়িতে আত-তামহীদ নাই যার বাড়িতে আল-ইসতিদকার নাই যেটা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা বাড়ি আন্দালুস স্পেন এরকম বড় বড় আলেমের নাম বলা যাবে বিখ্যাত উসুলবিদ ইমাম শাতিবী তিনি আন্দালুসের স্পেনের তথা স্পেনও এক সময় মারকাজুল ইলম ছিল জ্ঞানের কেন্দ্র ছিল কিন্তু যুগের পরিক্রমায় যখন পৃথিবীর সব জায়গা থেকে জ্ঞান উঠে গেল জ্ঞানের চর্চা সীমিত হয়ে আসলো আলেম ওলামার অভাব দেখা দিল হাদিসের চর্চার অভাব দেখা দিল জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পরে পৃথিবী বড় মাপের তেমন কোনো আলেম আর দেখতে পেল না তখন আল্লাহ সুবহানাহু তাআলা ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার জন্য বাছাই করে নিয়েছিলেন এবং ভারত পাকিস্তানের আলেম ওলামা এই ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার এমন উর্বর ভূমি বানিয়েছিল যা আজকের পৃথিবী স্বীকার করতে বাধ্য হচ্ছে আমি নিজেও বাস্তবতার চাক্ষুষ প্রমাণ দেখেছি এমন কোন হাদিসের বই নাই এমন কোন ইলমুর রিজালের বই নাই এমন কোন ইলমুল জারহ ওয়া তাআদিলের বই নাই যার অধিকাংশগুলো যদি বলা হয় আউয়াল তাবা প্রথম প্রকাশ প্রথম টাইপ করা প্রিন্টেড প্রকাশ কোথায় থেকে দেখলেই দেখা যাবে হিন্দ থেকে হায়দ্রাবাদ দাকান দায়রাতুল মাআরিফ হায়দ্রাবাদ দাকান থেকে প্রকাশিত বিখ্যাত ইয়েমেনের আলেম আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমি তিনি আল জারহ ওয়া তাআদিল ইবনু আবি হাতিম আবু হাতিম হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস মুহাদ্দিসদের মধ্যে যারা পাহাড় স্বরূপ জাবাল স্বরূপ হাদিস শাস্ত্রে যাদের কথা চলে যারা ইমাম বুখারী ইমাম মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজির উস্তাদ আবু হাতিম আহমদ বিন হাম্বল আবু জুরআ ইয়াহিয়া বিন মাঈন ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান আলী ইবনুল মাদিনী এই পাঁচজন হচ্ছেন হাদিস শাস্ত্রের জাবাল পাহাড় যাদের কথায় রাবিদের যাচাই বাছাই নির্ধারিত হয় এই রাবি চলবে না 80% 90% রাবিদের সঠিক ব্যাঠিক নির্ধারিত হয় এনাদের কথার উপর ভিত্তি করে সেই আবু হাতিম আর আবু জুরআ দুইজনকে পাশে বসিয়ে তাদের এই আবু হাতিমের সন্তান আব্দুর রহমান ইবনে আবি হাতিম তিনি একজন করে রাবির নাম নেন আর বাপকে জিজ্ঞেস করেন আব্বা এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি এই বর্ণনাকারীর বিষয়ে আপনার মন্তব্য কি পিতা উত্তরে বলে ছেলে লিখতে থাকে পাশে আরেকজন শেখ থাকে আবু জুরআ তাকে জিজ্ঞেস করা হয় এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি তিনি বলেন ছেলে লিখতে থাকে এই লিখিত বই আল জারহ ওয়া তাআদিল হাদিস শাস্ত্রে জারহ তাআদিলের শাস্ত্রে কোন রাবি চলবে কোন রাবি চলবে না এই শাস্ত্রে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে নির্ভরযোগ্য সানাদওয়ালা গ্রন্থ হচ্ছে আল জারহ ওয়া তাআদিল
ইমাম বুখারী যখন তারিখুল কবির লিখেছিলেন ইমাম বুখারীর জীবনের প্রথম লেখাগুলোর একটা ছিল 18-19 বছর বয়সে যখন তিনি তারিখুল কবির লেখেন তখন তিনি বিশ্ব সমস্ত রাবীদের জীবনী রচনা করার চেষ্টা করেছিলেন কিন্তু তেমন যারা তাদিল নকল করেন খুব অল্প সীমিত যারা তাদিল নকল করেছেন রাবী চলবে কি চলবে না কথা নকল করেছেন সীমিত তো ইবনে আবি হাতিম ওই রাবীগুলোকে নিয়ে যেই রাবীগুলো তারিখুল কবির ইমাম বুখারীর লেখা ওই রাবীগুলোকে নিয়ে বাপার আবু যুরার সামনে বসেছে আর তাদের মন্তব্য লিখতে থেকেছে সেটা আল জারহ ওয়া তাদিল ইবনে আবি হাতিম প্রথম প্রকাশিত হয়েছে কোথায় থেকে আব্দুর রহমান বিন ইয়াহিয়াল মুআল্লিমি কোথায় ইয়েমেনের মুহাদ্দিস তিনি এই বই প্রকাশ করেছেন কোথায় বসে ভারতের হায়দ্রাবাদে বসে দায়রাতুল মারিফ দাকানে বসে গবেষণা করে করে আউয়াল তাবা প্রথম প্রকাশ এই বইয়ের ভারতের মাটিতে এরকম অগণিত অসংখ্য বই আছে অসংখ্য খিদমত আছে যেগুলো ভারতের মাটি থেকে আঞ্জাম দেওয়া হয়েছে আজ সৌদি আরবের শায়েখদের কাছে যত হাদিসের সনাদ আছে হাদিসের সনাদ মানে আল্লাহর রাসূল পর্যন্ত ইমাম বুখারী পর্যন্ত মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা পর্যন্ত যে সিলসিলায় সনাদ যে এই বই আমি উমুককে পড়িয়েছি সে তাকে পড়িয়েছে সে তাকে পড়িয়েছে এই সনাদ সাবেত না হলে বই সাবেত হয় না লেখক পর্যন্ত সনাদ সাবেত না হলে বই অগ্রহণযোগ্য প্রমাণিত হয় যেমন লেখক থেকে আল্লাহর রাসূল পর্যন্ত সনাদ লাগে হাদিসটা আল্লাহর রাসূলের কিনা এটা প্রমাণ করতে বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনাদ লাগবে হাদিস আল্লাহর রাসূলের কিনা এটা প্রমাণ করতে কিন্তু এই বই ইমাম বুখারী লিখেছে না অন্য কেউ লিখেছে আমার কাছে প্রকাশিত যে বুখারী এই বুখারী ইমাম বুখারীর লেখা বুখারী না কার লেখা বুখারী এটা প্রমাণ করতে ইমাম বুখারী থেকে আমার পর্যন্ত সনাদ লাগবে না হলে প্রমাণিত হবে না যে এই সহিহ বুখারী ইমাম বুখারীর বুখারী মানুষ বলবে এটা বিকৃত করে অন্যের লেখা নামে চালিয়ে দেওয়া হয়েছে ইমাম বুখারীর নয় এই যে সনাদগুলো আজও সৌদি আরবের মাটিতে যত সনাদ আছে তার 50% 60-70% সনাদ শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে ভারতের কোনো না কোনো মুহাদ্দিসে মিয়া নাজির হোসাইন দেহলভী হয়ে ভারতের কোনো না কোনো মুহাদ্দিসে এই সনাদগুলো লেখক পর্যন্ত পৌঁছে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা পর্যন্ত পৌঁছে এই জন্য এখনও আরবের শায়েখদের মধ্যে প্রচলন রয়েছে সনাদ গ্রহণের জন্য ভারত পাকিস্তানে আসা কেননা এখনও পৃথিবীর আলী সনাদ উঁচু সনাদ এই উঁচু সনাদ বলতে মাঝখানে ব্যবধান কমে যাওয়া লেখক পর্যন্ত ব্যবধান কমে যাওয়াকে বলা হয় আলী সনাদ এখনও আলী সনাদ অনেক ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে রয়েছে যেগুলো অন্য দেশগুলোতে পাওয়া কঠিন আছে আমি আলোচনা করছিলাম জালালউদ্দিন সুয়ুতির পরে ভারতের মাটিতে হাদিসের যে খিদমত শুরু হয় এই খিদমতের কথা সকলেই স্বীকার করেছেন যদি এই খিদমত না থাকতো তাহলে হয়তো হাদিসের চর্চা দুনিয়া থেকে মিটে যেত সেই খিদমতগুলোর প্রথম যিনি শুরু করেছেন তার নাম বলতে হয় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী একাধারে যেমন রাষ্ট্রনেতা ছিলেন ঠিক তেমন আলেম ছিলেন এত উন্নত মানের আরবি সাহিত্যে তিনি বই লিখতেন যে আরবদের পক্ষে অত উন্নত মানের আরবি সাহিত্যে বই লেখা সম্ভব কিনা প্রশ্নবিদ্ধ তারাও সেই বই পড়তে হিমশিম খেয়ে যেত আকীদার উপর তার 10-এরও অধিক বই রয়েছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আজকে আপনি প্রতিযোগিতায় পাশ করলে পুরস্কার দিচ্ছেন সেই যুগে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী বুলবুল মারাম মুখস্থ করতে পারলে এই পুরস্কার মিশকাত মুখস্থ করতে পারলে এই পুরস্কার আরবাইন নববী মুখস্থ করতে পারলে এই পুরস্কার অগণিত পুরস্কার তিনি বিতরণ করতেন আজকে মানুষ ফ্রি বই বিতরণ করতেছে সেই কালে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তাফসির ইবনে কাসির সহি বুখারী ইলামুল মুওয়াক্কিন কিতাবুত তাওহীদ এরকম শত বই হাজারো লাখো কপি ভারতের বড় বড় আলেমদের কাছে নিজে ছাপিয়ে ফ্রি বিতরণ করিয়েছেন বুলুগুল মারাম মিশকাতুল মাসাবিহ ভারতের মাটিতে হাদিসের চর্চায় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর অবদান অনস্বীকার্য এবং আরবের আলেমগণ অস্বীকার করে দ্বিতীয় আরেকজন ব্যক্তি হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার লেখা আল হুজ্জাতুল্লাহিল বালেগার যে আরবি ভাষার মান এই আরবি ভাষার মান একজন ভারতের মাটিতে বসা একজন অনারব কিভাবে লিখতে পারে তা ভাবতে ভাবতে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে হুজ্জাতুল্লাহিল বালেগাতে শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাফুল আদায়নের কথা লিখেছেন 12 তাকবীর ঈদের সালাত আদায়ের কথা লিখেছেন জোরে আমিনের কথা লিখেছেন তিনি আমলগতভাবে হানাফি হলো তিনি তার লেখনীতে তার দার্সে আহলুল হাদিসদের কথা বলে গেছেন শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাধ্যমে মূলত ভারতের মাটিতে জমে থাকা শিরক বেদাত জুমুদ তাকলিদের যে জুমুদ ভারতের মাটিতে জেঁকে বসেছিল সেটার বিরুদ্ধে প্রথম আন্দোলন মূলত তিনি ইলমি আন্দোলন পরিচালনা করেছিলেন
তার ছেলে তার মৃত্যুর পর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি যিনি প্রথম ভারতকে দারুল কুফর ঘোষণা করেন দারুল কুফর মানে যার বিরুদ্ধে জিহাদ করা যায় যার গনিমতের মাল লুণ্ঠন করা যায় যার জোরপূর্বক ক্ষমতা দখল করা যায় সেটাকে বলা হয় দারুল কুফর যেহেতু ভারত দারুল ইসলাম ছিল মুসলমানেরা যেহেতু ভারত শাসন করত সেহেতু যতক্ষণ ভারতকে দারুল কুফর বলা না হচ্ছে ততক্ষণ জিহাদ জায়েজ হবে না প্রথম ভারতকে দারুল কুফর বলে ফতোয়া দিয়েছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তার লেখা বই বুস্তানুল মুহাদ্দিসিন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আছে মুহাদ্দিসদের বই পুস্তক জীবনী নিয়ে তিনি সেই বই লিখেছেন সম্মানিত উপস্থিতি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে তার হাদিসের মাস্তাদ দেহলভি মানে দিল্লির অধিবাসী দিল্লির অধিবাসীকে বলা হয় দেহলভি তার হাদিসের মাস্তাদ আঁকড়ে ধরেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত ভারত পাকিস্তান বাংলাদেশের আহলে হাদিস বলেন দেওবন্দি বলেন বেরলভি বলেন সকলের হাদিসের সনাদ সকলের উস্তাদ এক এবং একক এমন কোন ছাত্র ভারত পাকিস্তানের মাটিতে পাওয়া যাবে না আলেম যিনি এই তিনজনের ছাত্রের ছাত্র নন এই তিনজনের ছাত্রের ছাত্রদের ছাত্রের ছাত্রদের নিকটে পড়েননি এমন ছাত্র সেটা হানাফি হোক দেওবন্দি হোক আহলুল হাদিস হোক ভারত পাকিস্তানের মাটিতে খুঁজে পাওয়া মুশকিল সেটা আহমদ শফি হোক আর সেটা আব্দুল খালেক সালাফি হোক আর সেটা ডক্টর মুসলিহুদ্দিন হোক আর সেটা আমি হই আর সেটা জুনায়দ বাবুনগরী হোক সকলের কারো না কারো এই তিনজনের ছাত্রের ছাত্রের নিকটে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের 99% ছাত্রের পড়াশোনা শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির পর দাস ভাগ হয়ে যায় আহলুল হাদিস এবং দেওবন্দি যেটা আমরা বলতে পারি তারা মুখোমুখি অবস্থান গ্রহণ করে মিয়া নাজির হুসাইন দেহলভির শক্ত ভূমিকার কারণে মিয়া নাজির হুসাইন দেহলভির আগে শিরক বিদাতের বিরুদ্ধে হাদিসের উপর আমলের পক্ষে তাকলিদের বিরুদ্ধে কঠোর ও কঠিনভাবে ভূমিকা রাখার সাহস তেমন কেউ করেননি প্রথম করেছিলেন মাওলানা ইসমাইল শহীদ আর মিয়া নাজির হুসাইন দেহলভি মাওলানা ইসমাইল শহীদ করেছিলেন জিহাদের মাঠে মাওলানা ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভি তারা আগেই জিহাদ শুরু করেননি সারা ভারতে 5 বছর ব্যাপী দাওয়াতি বিপ্লব চালিয়েছেন ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দাওয়াতে গেছেন এবং দাওয়াতি কাজে ব্যস্ত থেকেছেন মাওলানা ইলায়েত আলী মাওলানা বেলায়েত আলী তাদের দাওয়াতি ছিল শিরক এবং বেদাতের বিরুদ্ধে তাকলিদের বিরুদ্ধে হাদিসের উপর আমলের পক্ষে রাফুলে দাইন করতে হবে জোর আমিন বলতে হবে এগুলোর প্রচার এবং প্রচলন কঠোরভাবে তিনি প্রথম শুরু করেছিলেন তার বই তাকবিয়াতুল ইমান যদি আজকেও পড়েন আপনি আশ্চর্য হবেন এই অন্ধকার ভারতের মাটিতে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কত কঠোর কলম তিনি সেই যুগে ধরেছেন তা ভাবতে অবাক লাগে আপনি যদি মনে করেন দিবস কেন শিরক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন বলে দিবস শিরক আপনাকে তাকবিয়াতুল ইমান পড়তে হবে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ লিখে যাওয়া সেখানে তিনি শিরকের আকীদা তাওহীদের আকীদা বেদাত এবং সুন্নাতের আকীদা স্পষ্ট করেছেন ঠিক আর একদিকে মিয়া নাজির হুসাইন দেহলভি তার 125,000 ছাত্র ছিল তিনি ছিলেন তার একটা লেখা গ্রন্থ আছে মিয়ারুল হক এই মিয়ারুল হক গ্রন্থটা এই দেশের মাটিতে যারা তাকলিদকে আঁকড়ে ধরে থাকতো তাদের উপর ছিল অ্যাটম বমের মতো এই মিয়ারুল হকের জবাব লিখতে 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 ওই সমাজও ক্লান্ত হয়ে গেছে এই সমাজও ক্লান্ত হয়ে গেছে এখনও মিয়ারুল হকের জবাব লেখা হচ্ছে পাল্টা জবাব লেখা হচ্ছে আবার জবাব লেখা হচ্ছে আবার পাল্টা জবাব লেখা হচ্ছে 150 বছর হয়ে গেছে কিন্তু বইয়ের জবাব পাল্টা জবাব এখনও চলতেই আছে সেই বইয়ের নাম মিয়ারুল হক লিখেছেন মিয়া নাজির হুসাইন দেহলভি তার 125,000 ছাত্র আজ সারা পৃথিবীতে যেখানে যত আহলে হাদিস দেখতে পাচ্ছেন বংশালের আহলে হাদিস বলেন বেরায়েতের আহলে হাদিস বলেন বল্লার আহলে হাদিস বলেন আর নতুন আমরা যারা দাওয়াতি কাজে দেখতে পাচ্ছেন বড় বড় আলেম ওলামাদেরকে সেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হোক আরও যত আলেম ওলামাকে দাওয়াতি ময়দানে দেখতে পাচ্ছেন তারা সকলেই মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্ররা সারা ভারত পাকিস্তান বাংলাদেশে যে দাওয়াতি বিপ্লব নিয়ে ছড়িয়ে গেছিলেন সেটার ফসল তার 4 জন ছাত্রের কথা না বললেই নয় একজন আব্দুর রহমান আল মুবারকপুরি একজন শামসুল হক আল আজিম আবাদী একজন সানাউল্লাহ অমৃতসরী একজন আবদুল্লাহ গাজীপুরি এটা ইতিহাস মনে রাখতে হবে মনে না রাখতে পারাটা ব্যর্থতা আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি প্রত্যেক ক্লাসে এমন কোন ক্লাস নাই যেই ক্লাসে দারুল উলুম দেওবন্দের শিক্ষকেরা বলতেন না যে হামারে আকাবির নিয়ে ফরমায়া মাওলানা কাসিম নানুতুবি সাহাব নিয়ে ফরমায়া অমুক সাহাব নিয়ে ফরমায়া তারা তাদের আকাবিরদের ইতিহাসগুলো ধরে রেখেছে তাদের দার্সে তাদের তাদরিসে তাদের বক্তব্যে তাদের লেখনীতে কিন্তু আহলুল হাদিসরা তাদের সালাফ তাদের আকাবিরদের ইতিহাস ভুলে গেছে ধরে রাখার চেষ্টা করে না চর্চা করার চেষ্টা করে না আব্দুর রহমান মুবারকপুরীর নাম মুখস্থ করতে হবে প্রত্যেক আহলে হাদিস সন্তানের
থাকবেন জানা থাকতে হবে শামসুল হক আজিমাবাদের নাম সানাউল্লাহ অমৃতসরের নাম আজকে মানুষ আজকে অন্যরা বলতেছে যে তারা ফাতেহা কাদিয়ানিয়াত কাদিয়ানিদের বিরুদ্ধে নাকি তাদের আন্দোলন সবচেয়ে সফল হ্যাঁ তারাও আন্দোলন করেছে এই কথা সত্য কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে সঠিক সবচেয়ে মজবুত সবচেয়ে কঠোর সবচেয়ে কার্যকরী সবচেয়ে সফল আন্দোলনের লিডার ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী এবং তার সাথে মুবাহালাতেই তা সানাউল্লাহ অমৃতসরীর সাথে মুবাহালাতেই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয় গোলাম আহমদ কাদিয়ানি এবং সানাউল্লাহ অমৃতসরীর যে মুবাহালা সেটা ঐতিহাসিক মুবাহালা আমি যদি সত্যের উপর থাকি তাহলে তোমার মৃত্যু আগে হবে আর তুমি যদি সত্যের উপর থাকো তাহলে আমার মৃত্যু আগে হবে এই মর্মে তারা মুবাহালা করলেন গোলাম আহমদ কাদিয়ানি আগে মারা গেলেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর প্রায় 40 বছর পর পর্যন্ত নবুয়তের খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা হিসেবে পৃথিবীর বুকে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী বলা হয় একই টেবিলে শিয়া আসুক সুন্নি আসুক বেরলভি আসুক দেওবন্দি আসুক আর আরাবিয়া সমাজ আসুক হিন্দু আসুক বৌদ্ধ আসুক ইহুদি আসুক খ্রিস্টান আসুক সকলের সাথে একই মঞ্চে তর্ক বিতর্ক করে সকলকে পরাজিত করতে পারবেন এরকম জ্ঞান আল্লাহ সানাউল্লাহ অমৃতসরীকে দান করেছিলেন তিনি আহলুল হাদিস নামে একটা পত্রিকা আখবার আহলুল হাদিস নামে একটা পত্রিকা প্রতি মাসে প্রকাশ করতেন স্বাধীনতার সময় শিখেরা হিন্দুরা তার অমৃতসরে অমৃতসর হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল পাঞ্জাব ভারতের পাঞ্জাবের অমৃতসরে তার যে লাইব্রেরি ছিল বিশাল লাইব্রেরি শিখেরা হিন্দুরা সেই বিশাল লাইব্রেরির আগুনে জ্বালিয়ে দিয়েছিল মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েও ওই লাইব্রেরি রক্ষা করতে পারেননি এখানে একটা মজার জিনিস হচ্ছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানের পক্ষে মাওলানা আবুল কালাম আজাদ ভারতের পক্ষে মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের নিয়ে আলাদা পাকিস্তান তৈরি করতে হবে সেটার পক্ষে এই মতভেদ থাকার পরও মাওলানা আবুল কালাম আজাদ যেহেতু আহলুল হাদিস ছিলেন আমি আমার বহু বক্তব্য আহলুল হাদিসদের ইতিহাসে বলেছি যে মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যিনি সর্বপ্রথম তাফসির ইবনে কাসিরকে উর্দুতে অনুবাদ করেছেন যিনি সর্বপ্রথম ইলামুল মুয়াক্কিনকে উর্দু অনুবাদ করেছেন যেই উর্দু অনুবাদ থেকে মাওলানা মোহাম্মদ জুনাগড়ির জামাই ডক্টর মুজিবুর রহমান বাংলায় অনুবাদ করেছেন ওই ডক্টর মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যারা অগণিত বই আছে মোহাম্মদী নামে সাইফে মোহাম্মদী শামিয়ে মোহাম্মদী দেরায়াতে মোহাম্মদী হেদায়াতে মোহাম্মদী এরকম মোহাম্মদী নামে কায়দায়ে মোহাম্মদী সালাতে মোহাম্মদী তার মোহাম্মদী নামে বহু বই আছে এই জন্য একটা সময় আহলে হাদিস সমাজে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা হতো না মোহাম্মদী বলা হতো যে অমুক মোহাম্মদী অমুক হানাফি উনি মোহাম্মদী নামে এক সিরিয়ালে অগণিত অসংখ্য বই লিখেছেন খুতবায়ে মোহাম্মদী কায়দায়ে মোহাম্মদী এগুলো সব তার লেখা বই ছিল এই মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যখন ইলামুল মুয়াক্কিনের উর্দু অনুবাদ করলেন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করলেন প্রথম তখন ওই মাওলানা আবুল কালাম আজাদ যিনি কংগ্রেসের নেতা যিনি ভারতের ছিল ভারতের মাটিতে মারকাজুল ইলম আহলুল হাদিসদের মারকাজ জামে রহমানিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে 60 শতকের আগ পর্যন্ত দীর্ঘ 20 বছর আহলুল হাদিসদের কোনো কেন্দ্রীয় মারকাজ ভারতের মাটিতে ছিল না পরবর্তীতে জামিয়া সালাফিয়া বানারস প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভারতের মাটিতে আহলুল হাদিসদের ইলমি মারকাজ হয় যেই জামিয়া সালাফিয়া বানারস থেকে দীর্ঘ 5 বছর আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক পড়াশোনা করে এসেছে বলছিলাম আব্দুর রহমান আল মুবারকপুরীর কথা উনি জামিয়া রহমানিয়ার ফারিক আব্দুর রহমান আল মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের লেখক আরেকটা বইয়ের তিনি লেখক সেই বইয়ের কথা না বললেই নয় বুলুগুল মারাম আহলুল হাদিসদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় তখন কিছু হানাফি আলেম ভাবলো বুলুগুল মারামের সব হাদিস তো আহলে হাদিস মাজহাবের পক্ষে আমরা একটা হাদিসের বই কেন না লিখি যে হাদিসের বইয়ে হানাফি মাজহাবের হাদিস থাকবে বইয়ের নাম আসারুস সুনান লেখকের নাম মাওলানা নিম্বি বই প্রকাশ হওয়া শেষ হয়নি বইয়ের উত্তর লিখলেন আরবিতে আব্দুর রহমান মুবারকপুরী বইয়ের নাম দিলেন আবকারুল মিনান ফি নাকদে আসারুস সুনান এক বইয়েই ওই আসারুস সুনান মাটির নিচে চলে গেল ভারতের কোনো হানাফি মাদ্রাসার সাহস হলো না আর ওই আসারুস সুনানকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার শুধু আব্দুর রহমান মুবারকপুরীর আবকারুল মিনান ফি নাকদে আসারুস সুনান এই গ্রন্থের কারণে এরকম আরেকটা গ্রন্থ ভারতের আলেম ওলামা লেখার চেষ্টা করেছেন মাওলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মাওলানা জাফর আহমদ থানভি মাওলানা আশরাফ আলী থানভি আবার অখণ্ড ভারতের পক্ষে ছিলেন মাওলানা আশরাফ আলী থানভি আবার পাকিস্তানের পক্ষে ছিলেন অখণ্ড ভারতের বিরোধী ছিলেন আর মাওলানা হোসাইন আহমদ মাদানী অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তো মাওলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মাওলানা জাফর আহমদ উসমানী লিখলেন ইলাউস সুনান যেখানে শুধু হানাফি মাজহাবের পক্ষে হাদিসগুলোকে জমা করা হয়েছে যে হাদিসগুলো দিয়ে হানাফি মাজহাবের বিভিন্ন ফতোয়াকে সাবিত করার চেষ্টা করা হয়েছে
ওই ইলা উসমানের জবাব এখন দিচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত আহলে হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আসারি ইলা উসমান ফিল মিজান নামে বইয়ে যেটা আরবিও আছে যেটা উর্দু আছে তো আলোচনা করছিলাম মাওলানা আব্দুর রহমান ওয়ারকপুরীর কথা তারপরে মাওলানা শামসুল হক আজিমাবাদী গায়াতুল মাকসুদ সুনানে আবু দাউদের 32 খণ্ডে আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন গায়াতুল মাকসুদ তারও লাইব্রেরিকে হিন্দু মুসলিম দাঙ্গায় পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার লাইব্রেরির কিছু বাকি অংশ ঢাকায় পর্যন্ত এসেছিল কিন্তু পরবর্তীতে সেটাও হারিয়ে গেছে ওই গায়াতুল মাকসুদ হিন্দু মুসলিম দাঙ্গায় হারিয়ে যাওয়ার ফলে মাত্র 2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে আর পাওয়া যায় না তবে গায়াতুল মাকসুদের সারমর্ম আউনুল মাবুদ যেটা বর্তমানে সারা পৃথিবীতে পরিচিত এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আরবিতে গণ্য হয় সেই আউনুল মাবুদের লেখক হচ্ছেন শামসুল হক আল আজিমাবাদী রাহিমাহুল্লাহ শামসুল হক আজিমাবাদীর আরেকটা বড় কারনামা আরেকটা নয় দুইটা বড় কারনামা আছে একটা বড় কারনামা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহি বুখারীর প্রায় 25 জায়গায় কালা বাজুন নাস বাজুন নাস বলে তিনি কিছু মানুষের মাসালাকে রদ করতে চান কিছু মানুষের মাসালার উত্তর দিতে চান বিরোধিতা করতে চান ওই সাধারণত 25 বাজুন নাসের অধিকাংশ মাসালায় হানাফি মাযহাবের বিরুদ্ধে হানাফি ফিকহের বিরুদ্ধে তখন মাওলানা আহমদ আলী সাহারানপুরি যেটা সাহারানপুর জেলা যে সাহারানপুর জেলায় দারুল দেওবন্দ অবস্থিত ওই সাহারানপুর জেলা একটা মাদ্রাসা অবস্থিত মাজাইরুল উলুম যে মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন ফাজাইল আমরের লেখক মাওলানা জাকারিয়া কান্দলভি ওই মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী সাহারানপুরি অনেক পুরাতন অনেক আগের প্রথম শাইখুল হাদিস তিনি এবং ভারতের যত কুতুবে সিত্তার বই পুস্তক আছে সব কুতুবে সিত্তার বই পুস্তকে মাওলানা আহমদ আলী সাহারানপুরির টিকা আছে যেগুলো দেওবন্দ থেকে ছাপা এবং প্রত্যেকটা টিকায় তিনি হানাফি মাযহাবকে সাবিত করার চেষ্টা করেছেন তার পাল্টা খেদমত এখন পর্যন্ত আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি আহলে হাদিসদের পক্ষ থেকে এই খেদমতের অভাব আছে যে আহলে হাদিসরা কুতুবে সিত্তা প্রকাশ করবে সহিহ টিকা দিয়ে সহিহ ব্যাখ্যা দিয়ে টিকা ব্যাখ্যা দিয়ে কুতুবে সিত্তা প্রকাশ করবে এই খেদমত এখনো ভারত পাকিস্তানের আহলে হাদিসদের পক্ষ থেকে হয়নি কিন্তু সেই কালে মাওলানা আহমদ আলী সাহারানপুরি কুতুবে সিত্তার সব বই হানাফি মাযহাবের টিকা অনুযায়ী প্রকাশ করে দিয়েছিলেন তখন তিনি সহিহ বুখারীর যে 25 জায়গায় কালা বাজুন নাস বলে হানাফি মাযহাবকে রদ করতে চেয়েছেন ইমাম বুখারী ওই 25 জায়গার তিনি উত্তর দিয়েছেন কে উত্তর দিয়েছে আহমদ আলী সাহারানপুরি উত্তর দিয়েছে এবং হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তার বই লেখা শেষ হয়নি তার ওই বইয়ের উত্তরে ইমাম বুখারীর পক্ষে ইমাম বুখারীর কালা বাজুন নাসের রদ যে সঠিক এটার পক্ষে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ অল্প দিনের মধ্যে আরবিতে বই লিখে তার ওই কথাকে চাপিয়ে দিলেন তার ওই কথাকে রদ করে দিলেন এই খেদমতের উত্তর দেওয়া এই খেদমতের প্রতিদান দেওয়া অনেক কঠিন আরেকটা বড় খেদমত মাওলানা শিবলি নোমানি নাদতুল উলামা লখনউ যখন তারা ইমাম বুখারীর উপর অভিযোগ তুলতে লাগলো ইমাম বুখারীর ফিকহের উপর অভিযোগ তুলতে লাগলো মাওলানা আবুল আলা মওদুদি কর্তৃক প্রভাবিত হয়ে হাদিসের উপর অভিযোগ তুলতে লাগলো তখন শামসুল হক আজিমাবাদী তার ছাত্র মাওলানা আব্দুস সালাম মোবারকপুরীকে বলল শোনো একটা বই লেখো ইমাম বুখারীর পক্ষে তখন ছাত্র শিক্ষক পরামর্শ করে সহযোগিতায় একটা বই লিখলেন সিরাতুল বুখারী যখন মাওলানা শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুল নোমান তথা সিরাত নোমান ইবনে সাবিত সেটাতে তিনি ইমাম বুখারী এবং আহলুল হাদিসদের কোরআনে অভিযোগ উত্থাপন করেছিলেন ওটার উত্তরে সিরাতুল বুখারী লিখলেন শামসুল হক আজিমাবাদী এবং তার ছাত্র আব্দুস সালাম মোবারকপুরী আমার দেখা আমি মিন্নাতুল বারীতে ইমাম বুখারীর জীবনী লিখতে গিয়ে দেখেছি সিরাতুল বুখারীর চাইতে শ্রেষ্ঠ ইমাম বুখারীর জীবনী কোনো গ্রন্থ আরবি ভাষাতেও নাই উর্দু ভাষাতেও নাই বাংলা ভাষাতেও নাই যেটা আহলুল হাদিসদের খেদমত ভারতের আহলুল হাদিসদের খেদমত উর্দুতে লেখা সিরাতুল বুখারী সম্মানিত উপস্থিতি আরেকজন পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিসের খেদমত বলি যেটা আমি মিন্নাতুল বারী লিখতে গিয়ে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ফাইজুল বারী আনোয়ার শাহ কাশ্মীরি বিখ্যাত হানাফি আলেম হানাফি পণ্ডিত দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস তিনি ফাইজুল বারীতে ফাইজুল বারী লিখতে গিয়ে ফাইজুল বারীর দাস দিতে গিয়ে এই হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা ফাতহুল বারী অগণিত জায়গায় তিনি ভুল ধরার চেষ্টা করেছেন কে ভুল ধরছেন হাফেজ ইমাম কাশ্মীরি মাওলানা কাশ্মীরি কার ভুল ধরছেন হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরছেন যদিও হাফিজ ইবনে হাজার আসকালানির বইয়ের ভুল ধরার চেষ্টা সেই যুগে মাওলানা বদরুদ্দিন আইনি করেছিলেন কেননা আইনি এবং আসকালানি একই শহরে বাস করতেন কায়রো শহরে আজ হাফিজ ইবনে হাজার আসকালানি সারা রাতে বাড়িতে যা নোট করে নিয়ে আসতেন পরের দিনে তা দার্স দিতেন আজকে যেমন দার্স রেকর্ড হচ্ছে ওইরকম ছাত্ররা দার্স লিখে নিত একজন ছাত্র ওই লিখে নেওয়া দার্স বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহকে দিয়ে আসতেন উনি আবার তখন ওটার জবাব লিখতেন যখন ফাতহুল বারী প্রকাশ হয়ে গেল ফাতহুল বারী প্রকাশ হওয়া মাত্রই ফাতহুল বারীর ভুল ধরে তখন উমদাতুল
আব্দুল কারী বদরুদ্দিন আইনীর লেখা শরহ প্রকাশ হলো যেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি আল ইনতিকাজ ইনতিকাজুল ইতরাজ ইতরাজুল ইনতিকাজ এই গ্রন্থগুলোতে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আনোয়ার শাহ কাশ্মীরিও হাফেজ ইবনে হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছে ফাইজুল বারীতে এবার হাফেজ মোহাম্মদ গন্ডলবি পাকিস্তানের আলেম তিনি একটা বই লিখেছেন ইরশাদুল কারী ফি নাকদি ফাইজুল বারী উনি ফাইজুল বারীতে এ মাওলানা কাশ্মীরি হাফেজ ইবনে হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি কি ভুল করেছেন আর উনি নিজে কি ভুল করেছেন আর ইবনে হাজার আসকালানির ভুল ধরতে গিয়ে কি ভুল করেছেন তা তিনি লিখেছেন এই খেদমতগুলো পড়লে আপনাকে এবং আমাকে তাদের জ্ঞানের সামনে শিশু মনে হবে যে এই উপমহাদেশের আহলুল হাদিস আলেমরা কি না খেদমতের আঞ্জাম দিয়ে গেছে ইলমি খেদমতের যে আঞ্জাম দিয়ে গেছে তার ঋণ শোধ করা আহলুল হাদিসরা তো দূরে থাক হানাফি ভাইয়েরাও শোধ করতে পারবেন না কেননা হানাফি ভাইদের মধ্যেও ইলমের চর্চা দেখা দিয়েছে আহলুল হাদিসদের চর্চার কারণে কুতুবে সিত্তা প্রথম উর্দু অনুবাদ করেছে আহলুল হাদিসরাই ওয়াহিদুজ্জামান হায়দরাবাদী রাহিমাহুল্লাহ তিনি প্রথম উর্দু অনুবাদ করেছেন তো সম্মানিত উপস্থিতি আমি আহলুল হাদিসদের ইলমি যে খেদমত এই খেদমতের উপর যদি বলি তো ঘন্টার পর ঘন্টা এমনিই বলতে থাকা যাবে ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমরা হাদিসের কি ধরনের খেদমত করেছেন আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না জ্ঞান নেওয়া যাবে না আকীদার শিক্ষা নেওয়া যাবে না তাহলে এটা নিমক হারামি হবে ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জিহাদ আর একদিকে ইলমে খেদমত এই কঠিন যুগ যে সমস্ত আলেম ওলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই সুতরাং সম্মানিত উপস্থিতি আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জিহাদের ইতিহাস সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয় ইলমের ইতিহাস অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয় এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিকহি দিক থেকে উদার হতে শিখেছেন নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ যে ফিকহি উদারতা শিখেছেন এই ফিকহি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে রাজনীতির ইতিহাস হোক জিহাদের ইতিহাস হোক ইলমের ইতিহাস হোক আমাদেরকে জানতে হবে এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয় এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয় এটার ভিত্তি সেকুলারিজম নয় এটার ভিত্তি ডেমোক্রেসি নয় এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের স্বকীয়তা ধরে রাখতে পারেনি কেন তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিল সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে আজ চীনের মুসলমানদের তাদের সেই স্বকীয়তা কেন হারিয়ে ফেলেছে অত্যাচারিত নির্যাতিত কেন সেখানে যদি সেকুলারিজমও থাকে ডেমোক্রেসিও থাকে গণতন্ত্রও থাকে ধর্মনিরপেক্ষতাও থাকে কিন্তু জ্ঞানের চর্চা না থাকে তাহলে ওই উত্থান ঘটবে না উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন জ্ঞান আসল জ্ঞান নূর ইসলাম এসেছে জাহিলিয়াতের বিপরীতে জাহিলিয়াত হচ্ছে মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান জ্ঞানের চর্চা যত বাড়বে আমি সালাফে সালেহিনের জীবনী পড়ে দেখেছি সালাফে সালেহিনগণ বহু বক্তব্যে আমি বলেছি সালাফে সালেহিনগণ সবসময় ছিলেন সংস্কারপন্থী সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশীলতার একটা বড় মাধ্যম নৈরাজ্যতার একটা বড় মাধ্যম আজ লিবিয়ার মাটিতে দেখেন সিরিয়ার মাটিতে দেখেন ইয়েমেনের মাটিতে দেখেন ক্ষমতা দখল করতে গিয়েই অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামেই হোক আর জিহাদ জঙ্গিবাদের নামই হোক অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে মুয়াম্মার আল গাদ্দাফিদের চলে যাওয়ার পরে এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া সিরিয়া ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত মুসলমান
আমাদের রক্তে লালে লাল এক মুসলমান আরেক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতে যে কেননা তার আকীদায় সমস্যা আছে তার জ্ঞানে সমস্যা আছে তার বিদ্যায় ত্রুটি আছে আর যখনই আগের যুগের সালাফে সালেহিনকে দেখবেন আহমদ বিন হাম্বল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি করেছেন সংস্কারের চেষ্টা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি সংস্কারের চেষ্টা করেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা সাময়িক অনেক ভালো মনে হলো সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলো সাময়িক অনেক ফলপ্রসূ মনে হলো দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ দীর্ঘস্থায়ী দুঃখের কারণ দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ আর সংস্কারের চেষ্টা অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশোতে একশো বাস্তব একশোতে একশো বাস্তব কিভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প তার আগে হয়তো ছিল বারাক ওবামা কিন্তু আসলে বারাক ওবামার যুগেও ডোনাল্ড ট্রাম্পের যুগেও জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো এটাকে বলা হয় লবিং এর মাধ্যমে অরাজনৈতিক প্রভাব পৃথিবীর এমন কোনো দেশ নাই আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক যারা ক্ষমতার মালিক তারা অন্য কেউ এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না নড়তে পারবেন না এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি বলেন বাংলাদেশ মুসলমানদের দেশ 90% মুসলমানদের দেশ 90% মুসলমানের কয়জন সালাত আদায় করে তাহলে কিভাবে এটা 90% মুসলমানের দেশ হয় যেখানে 90% মুসলমানের 2% 3% সালাত আদায় করে না এদের উপর আপনি কিসের ইসলামী খেলাফত কায়েম করবেন আজকে ইসলামী খেলাফত কায়েম করলে কালকে এরাই বিদ্রোহ করবে চাইনা খেলাফত এটাই বাস্তব সত্য আজকে বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে কয়জন বাংলাদেশে তো চলে আবেগের খেলা বাংলাদেশের সর্বত্র আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয় সর্বত্র যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জিকে একাডেমির মাঠে এরপরে আসছে সালাফি কনফারেন্স 4-5 মার্চ বাঙালি যেহেতু আবেগে জাতি বিশাল সমাবেশ ঘটেছে আরও বহু জায়গায় সমাবেশ ঘটবে বাঙালি যেহেতু আবেগে জাতি আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় মানববন্ধনের শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের লোকের অভাব হবে না সমাবেশের আহ্বান করা হয় লোকের অভাব হবে না আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে কয়টা লোক আসবে কথা বলেন না যে আজকে জিকে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো কয়টা লোক আসবে আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জিকে একাডেমির মাঠে যত বক্তা যত আলেম যত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে এই উপস্থিত জনগণকে যদি সূরা ফাতিহা শেখানো হতো কোরআন শেখানো হতো আলিফ বা তা সা শেখানো হতো তার চেয়ে হাজার গুণ উপকারী হতো কিন্তু সম্ভব নয় কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে তারা বক্তব্য দিবে কেন আবেগী জাতি জ্ঞান কঠিন জিনিস ইলম কঠিন জিনিস ইলমকে অর্জন করতে যায় না এক লিল্লাহে তাকবীর দিয়ে 10টা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ কিন্তু এক সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করা কোরআন সঠিকভাবে পড়তে পারা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জাতি এখনো বুঝতে পারেনি এই আয়াতের অর্থ যে লিয়াবুদুন মানে কি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতের অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উলুহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি লা হাকিমা ইল্লাল্লাহ
নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চেয়েছেন তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়েও দাসত্ব করো আল্লাহ তুমি প্রজা থাকো কিন্তু প্রজা হয়েও দাসত্ব করো আল্লাহ এটা উলুহিয়াত যখনই বলা হবে লা হাকিমা ইল্লাল্লাহ তখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে শুধু রক্তের খেলা চলবে রক্তের খেলা চলবে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার লড়াই চলবে এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মানুষ বুঝতে পারেনি তাওহীদ মানুষকে এখনো বোঝানো যায়নি যে তাওহীদ কাকে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ইবাদত বললে আপনি বুঝবেন সালাত সিয়াম হজ যাকাত ইবাদতটা এসেছে আব্দুন থেকে আব্দুল্লাহ আল্লাহর দাস ইয়াবুদুন আল্লাহর দাসত্ব আমি এবারে বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি পৃথিবীর কেউ না কেউ কোন না কোন কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস কেউ জুয়া মদের আড্ডার দাস আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে 100-তে 100 আল্লাহর দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে 100-তে 100 আল্লাহর দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ ওমর ইবনুল খাত্তাব আবু বকর তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সোনার জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেই চাবিকাঠিতে যেই তরবার নাড়ালে সব রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গিয়েছিলেন কি আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গিয়েছিলেন 100-তে 100 আল্লাহর দাসত্ব আল্লাহ রাসূল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়েই বলতেছি জামাত ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য নাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে 30% যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতে ইসলাম বাংলাদেশ করা হয়েছে 30% নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলা মওদুদী যেদিন জামাতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাতে ইসলামের সংবিধান আর আজকের জামাতে ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আব্দুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় 100-তে 100 ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু 100-তে 100 উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীরে সমপরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেননা একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে ওরিয়েন্টালিস্টদের নিয়ে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মুহাদ্দিসরা ওই খেদমত করতে পারেনি জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার ওস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি বলতেন যে ওরিয়েন্টালিস্টদের একজন আছেন আমি ভুলে গেছি যে 16 বার মুস্তাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছে কয়বার 16 বার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা যা আল মুফাহরাস বানিয়েছে হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাউদে এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটা তিরমিজিতে এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটা ইবনে মাজাহে এত নাম্বার হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মুহাদ্দিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয় আর আদিকাল থেকে আজ পর্যন্ত আহলুল হাদিসদের 100-তে 100 টার্গেট ছিল এক নাম্বার প্রায়োরিটি ছিল অবিকৃত ইসলাম চাই বিকৃত ইসলাম চাই না
যাও জয় হাদিস ভিত্তিক ইসলাম চাই না সহিহ হাদিস ভিত্তিক ইসলাম চাই শিরক বিদআত যুক্ত ইসলাম চাই না শিরক বিদআত মুক্ত ইসলাম চাই তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিতে রাজি আছি আহমদ বিন হাম্বল রক্ত দেয়নি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রক্ত দেয়নি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দী করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমদ বিন হাম্বলকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলানো যায়নি আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে 500 কোটি 1000 কোটি টাকার মামলা দিয়ে যারা তা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টাই প্রমাণ করে যে ইসলামকে 100-তে 100 অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের বিরাতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোঁকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এজন্য আমি আমার বক্তব্যে যেটা বোঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথায় এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হবে এবং আহলুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এই কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়াত আল্লাহর উলুহিয়াতের সাথে কোনোদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে শরীর সম্পর্কে কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকীদার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কখন পর্যন্ত চলবে নাকি মাশাআল্লাহ